Hey guys, welcome and welcome back to my channel. To shokal shokal uthe ami cha biscuit ke ekhane ami pakka radhunir moto roshun charte boshe gechi. Shedin chilo borshar din to bhebechhilam je shokal shokal uthe eto sundor ekta weather to khichuri banano hok to sei jonnoi ami ekhane boshe boshe roshun charachhi ar ma babar sathe ektu golpo korchi tarpor ekdom main safe er moto boshe porechi alu karte jar ami koto expert to jai hok ওয়েদার একটু সুন্দর ঠান্ডা ঠান্ডা থাকলে বেশ কাজ করতেও ভালো লাগে শুধু আমার জন্য না আমি মনে করি সবার জন্য সেটা খুব ভালো তবে সারাক্ষণ বৃষ্টিটাও খুব অস্বস্তিকর লাগে তো তারপরে আমি এখানে চিজ ম্যাগি খেয়ে নিচ্ছি ব্রেকফাস্টে আর সেদিন ছিল যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার তো একটু ছাদে বা বারান্দায় গিয়ে দাঁড়াতে খুবই ভালো লাগে কারণ সুন্দর হাওয়াও দিচ্ছিল তো এখন আমি আর চকো একটু বারান্দায় গিয়ে প্রকৃতি দেখছিলাম প্রকৃতি একটু হাওয়াও খাচ্ছিলাম সাথে বৃষ্টিটাও অনুভব করছিলাম আর হ্যাঁ তো কতই কারকার এরকম ওয়েদার ভালো লাগে যে একটু মেঘলা থাকবে একটু বৃষ্টি পড়বে তবে হ্যাঁ বাড়িতে থাকলে ঠিক আছে কাজের দিনে নিশ্চয়ই অসুবিধা তো তারপরে আমি চলে গেছিলাম ছাদে গিয়ে দেখছি যে একটা টব পড়ে গেছে তো সেটাকে আমি একটু উঠিয়ে দিলাম কিন্তু দেখলাম যে না এতটাও কম বৃষ্টি পড়ছে না যে ছাদে থাকা যাবে তাই কোনো রকম তাড়াতাড়ি করে আবার ঘরে চলে এলাম এরপর আমি স্নান করে লাঞ্চ কমপ্লিট করে আমি আবার চলে যাচ্ছিলাম বারান্দায় একটু ঠান্ডা হাওয়া খেতে কারণ আমার খুবই ভালো লাগছিল এই ঠান্ডা ওয়েদারটা আর আমার সাথে তো অবভিয়াসলি সারাক্ষণের সঙ্গে চকো তো আছেই আর এই আমাদের বাড়ির সামনেই একদম মানে বারান্দা থেকে বলো দরজা থেকে বেরিয়ে বলো এটা হচ্ছে আমাদের কালী মন্দির যেটা একদম বাড়ির সামনে তো বেশ ভালো লাগে এটা দেখতে বা ওখানে গিয়ে বসতে যখনই পুজো হয় ওখানে মানে আমি ঘর থেকেই বসে দেখে নিতে পারি যে মায়ের পুজো হচ্ছে আর এখানে আমি নিজেকে দেখাচ্ছি আমার চুলটা খুব ভালো লাগছিল হাওয়াতে উঠছিল তারপরে দুপুরে একটু ঘুমিয়ে সন্ধ্যাবেলা আলু ভাজা মুড়ি খেলাম তারপরে হঠাৎ করে মনে হলো না অনেক দিন হলো ওই নেল পলিশটা পড়ে আছি তো এবার নেল পলিশটা চেঞ্জ করা যাক তাই হঠাৎ করে মাইন্ডের মধ্যে যাই না কি ভাবনাতে আমি এখন নেল পলিশ ওঠাতে বসে গেছি তারপর আমি এখানে সুন্দর করে নেল পলিশ পরার চেষ্টা করছি কিন্তু আমি জানি বরাবরের মতো ছোটবেলার মতো এখন আমি নখের সাথে আশেপাশে চামড়াতেও নেল পলিশ পরাবো আর এই জিনিসটা কার কার মধ্যে আছে আমাকে পারলে কমেন্টে জানিও যে এখনও নখে নেল পলিশ পরার বদলে সমস্ত হাতের চারিপাশে চামড়াতে নেল পলিশ পরা দুই হাতে আমি একটু দুরকম কালারের নেল পলিশ পরে নিয়েছি তো এখন সেটা আমি একটু ঢং করে দেখিয়েও দিচ্ছি তো এখন আমি আমার ডিনার কমপ্লিট করে ঘরে চলে এসেছি একটু স্কিন কেয়ার বা চুল টুল বেঁধে নিয়ে আমি তারপর ঘুমিয়ে পড়বো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না